তো এই দেখো, এই ফুলগুলো তোলা হয়েছে, এই যে এই গাঁদা ফুল গাছের, এইগুলো মানে পাশে বাড়ি কাকিমণিদের, এই যে। তো এই দেখো সকাল সকাল উঠে ব্রাশটা দিয়েছি, তো কি করছে এই যে সাইকেল নিয়ে এখন এখানে বদমাইশি হচ্ছে। এই যে খেলাগুলো দেখো, বালতিগুলো নিয়েছে, কি করবে দাও। আর ওই দেখো এই সোয়েটারটা, মানে এই উলিকোট বলে এগুলোকে হয়তো, তো দেখো অনেকটা ছোট ছোট হয়ে গেছে, তো আমি ভাবলাম এই বছরটা হয়ে যাবে, এখনো আছে দুটো, ওটা পড়ছে, তো এটাও তাই পরিয়ে দিলাম। আর ওর না ওই হনুমান টুপি যেগুলো হয়, যেগুলো তো খুব ভালো, খুব মানে কান চলকায় বলে, তো আমি যেহেতু বাড়িতে আছে সেই কারণে দেখো রুমাল টুপিটাই বেঁধে দিয়েছি। নাও ব্রাশ করে নাও, ব্রাশ করে নাও, করো 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 করো, ব্রাশ করে নাও। আর জানো তো সকালবেলা যখন মানে বাবুর বাবা অফিস গেল, তখন গাছটায় অনেক ফুল দেখেছিলাম, কিন্তু তুলিনি, অর্ধেক তুলেছিলাম, যে এইগুলো দেখবে সকাল সকাল তুলে নিলে একটু যদি ঠাকুরকে সেবা দিতে দেরি হয় তো নেতিয়ে যায়। তো দেখতে পাচ্ছ কটা ফুল আছে, মাত্র একটা, ওই দিকে দেখতে পাচ্ছো একটা, দুটো, আর দেখা যাচ্ছে ওই দিক ভেতরে একটা, তিনটে, বাদ বাকি এইগুলোতে যে ফুলগুলো ছিল দেখো একটাও নেই। কি অবস্থা বাবা, এর মধ্যেই তুলে নিয়ে চলে গেছে, একটাই মাত্র গাছ যা আছে বাদ বাকি ছাতে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় অনেকক্ষণ আগেই উঠেছি, তো এটা ওটা কাজকর্ম করতে করতে একটু লেট হয়ে গেল, দেখতেই পেলে ফুল টুল তুলে এনে রাখলাম, কারণ বেলা হলে ফুল আর একটাও পাবো না। তো দেখো এদিকে চলে এসেছি রান্নাঘরে, ছেলের জন্য খাবার তৈরি করছি। তো ছোটোবেলায় বাবু দুধ খেত, মানে অভ্যাস ওর ছিল, কিন্তু ওই যখন 2.5-3 বছর বয়স হয় তখন থেকেই দুধটা খুব একটা ওর সহ্য করতে আর পারছিল না। যতবারই ভাবতাম যে না এবার দেখি কিছু হবে না হবে না, তখনই দেখতাম ওর প্রবলেম হতো, পেটে যন্ত্রণা, আদার্স অনেক প্রবলেম হতো। তো সেই কারণে হরলিক্স জলের সাথে গুলে আর এরকম কেলক্সের সাথে দিয়েছি, তো এটাতে অতটা প্রবলেম হয় না, সেই কারণে এটা দিয়েই খাওয়াই সব সময়ের জন্য বাবু। তো দেখো বন্ধুরা, এই যে পুজো তো মানে আমাদের আশেপাশে হচ্ছে না, দিতে যাওয়া হবে না সেই সন্ধেবেলা, তো এতক্ষণ তো ওষুধ খাচ্ছি, এটার জন্য উপোস করে থাকা সম্ভব নয়। তো এরকম ছেলের কপালে ধরতে পারছি না গো। এই পয়সাটা এবার রেখে দেবো, দিয়ে ওই সারাদিন নিরামিষ, সামাচাল এইসব খাবো। আর এখনো বিছানাপত্র কিছু গোছাইনি, গোছাবো, আগে আমি আগে এটা করলাম, এটা রেখে দেবো, আর সন্ধ্যাবেলা গেলে পুজো দেবো। আর দেখতেই পেলে যে ছেলের নামে, মানে ছেলের কপালে পয়সা ছুঁয়ে রেখে দিলাম। আর দেখো একটা আঙুলকে সাবধান করে যতটুকুনি কাজ করা যায়, কারণ একার পক্ষে সমস্ত কিছু করা তো সম্ভব নয়, কিন্তু আবার চুপচাপ বসে থাকাও যায় না। তবে আমি এখনো পর্যন্ত তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি, তখনও পর্যন্ত আমি জানি না যে আমার হাতটার কন্ডিশান এতটা খারাপ, কিন্তু প্রায় অনেক কদিন হয়ে গেল। তো আমি ওষুধ খাচ্ছিলাম, হসপিটালে গিয়ে ইঞ্জেকশান সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু তারপরেও কমছিল না। তো আমি জানি যে যেহেতু নোকে এরকম হয়েছে, কমতে সময় লাগবে, কিন্তু ভাবতে পারিনি যে আমার হাতটা এরকম অবস্থা হয়ে যাবে। তো আমি যখন তোমাদের সামনে ভয়েস ওভারটা দিচ্ছি, তখন ধরতে গেলে আমার হাতে এখন তোমার প্লাস্টার করা আছে, কালকে এক্সরের রিপোর্টও বেরিয়ে গেছে, এবং হাতের বুড়ো আঙুলটা ভেঙে গেছে। তো এই মুহূর্তে আমি যখন তোমাদের সাথে কথা বলছি, তখন মানে তখন আমার হাতে কিন্তু প্লাস্টার করা আছে। কিন্তু তো এই দেখো নকুন নানা, এই ঠাকুরের পুজো দেওয়ার নিত্য যে সেবাগুলো দিই সেইগুলোরই, তো এইটারই একটু খেয়ে জল খাবো। আর ঠাকুরের প্রসাদটা খাওয়ার পর দেখো একটু চা করে নিচ্ছি, কারণ চা বিস্কিট খেয়ে নেব, খালি পেটে থাকতে পারবো না। তারপরে দুপুরবেলা সামাচাল বা অন্যান্য কিছু করার চেষ্টা করব, এক হাতে যতটুকুনি সম্ভব। দেখো ঠাকুরকে যেভাবে পেরেছি একটুখানি সেবা দিয়েছি, আর সমস্ত কিছু এই হাতেই করছি। এই দেখো প্রদীপও জ্বেলেছি, একটু ভেবেছিলাম মিষ্টি দিয়ে পুজো দেবো, কিন্তু ও তো মর্নিং আছে সেই জন্য এ নয়। এই দেখো, তো এবার তোমার এই যে ছাতে যাব, ওখানে বাস্তু দেবতা আছে ও ঘরে বারান্দায়, এক হাতে যেহেতু ক্যামেরা করছি ধরতে পারবো না, তো যাই হোক চলো দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে দেখো। এই দেখো সামাচাল হয়ে গেছে, আর একটু আলু সিদ্ধ, আর এইটা আমার আর ছেলের একসাথেই নিয়ে নিয়েছি,
তো ওই যে ও খেলা করছে, স্নান হয়ে গেছে ওর, আমারও হয়ে গেছে। তো চলো এবার ওকে একটুখানি খাইয়ে বাবু না, ঠান্ডা হয়েছে নাকি? দেখো ওই দেখো পাউডার দুধ খেয়েছে, দেখছো গরম। আচ্ছা পু দিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা বলেছি আর কথা বলা হয়নি। তো এখন বাজতে তোমার কটা দেখো, 7:30 বাজে। তো হাতটা তো কমেনি, মানে কমেনি বলতে প্রায় 9-10 দিন হয়ে গেল। হসপিটালে দেখিয়েছিলাম ইঞ্জেকশন ওষুধ আর ডাক্তারের ওষুধও খেয়েছিলাম, কিন্তু কমেনি। তো সেই কারণে আবারও মানে ডক্টর দেখাতে যাচ্ছি এখান, মানে ডক্টর দেখিয়ে এসে কটার সময় বাড়ি আসবো, তারপর আবার যাবো কার্তিক পুজোতে। তো যাই হোক, আগে কি মানে ডক্টর কাছে গিয়ে কি বললো আগে শুনি, তারপর তোমাদের সাথে মানে কথা বলছি। যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ একটু টেনশন পাচ্ছি, কারণ কি আঙুলটা সেইভাবে কোনো সেন্স হচ্ছে না এখনো পর্যন্ত, কিছু ধরতে ধরতে পাচ্ছি না। দেখো তো এই যে ছেলেকেও শীতের মানে পোশাক পরিয়ে দিয়েছে, টুপিটা হাতে নিয়ে নিয়েছে, আর আমিও নিয়ে নেবো। তো চলো আগে যাওয়া যাক। তো দেখো ডাক্তার দেখিয়ে তো চলে এসেছি। তো ডাক্তারে খুবই একটা খারাপ কথা বললো, যেটা তোমাদেরকে এসে বলবো। তো এখন যেহেতু যাবো বলে মানে মনস্থির করে নিয়েছিলাম, তো ছেলেও বায়না করছিল তো যাবো। তো এখন দেখতেই পাচ্ছ 9:30 বেজে গেছে, কারণ আমার 4 নম্বরে নাম ছিল, একটু যেতে দেরি হয়েছিল বলে হাতে দিয়েছিল। তো যাই হোক, হাত সম্পর্কে তোমাদেরকে এসে জানাবো। আর আমি একটু ওরই মধ্যে রেডি হয়ে নিয়েছি, কারণ একদমই না রেডি হলে না হন দেখি ওই শাড়িটা পুজোর সময় পরেছিলাম। আর বাবু এদিকে এসো, টাটা নয়, এই যে ওকেও রেডি করে দিয়েছি, আর ও রেডি হয়ে গেছে। আর একটা গিফট নিয়ে এসেছি আসার সময়, বাবু দাঁড়াও কথা বলছি। তো যাই হোক চলো যাই, ওখানে গিয়ে অল্প তো তোমাদের সাথে ঠাকুরের মানে কাছে ঠাকুর তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো আগে যাওয়া যাক, কারণ খুব একটা এটার জন্য মনটা ভালো লাগছে। তো যাই হোক চলো। তো দেখো চাদরটা নিতে ভুলে গেছিলাম, এই যে জন্যই চাদরটাও নিয়ে নিলাম। তো মানে ভুলে গেছিলাম, বাইরে বেরিয়ে মনে পড়লো যে না বাইরে ঠান্ডা পড়ে গেছে। আর এই যে টুপিও নিয়ে নিয়েছি, চাদর নিয়ে নিয়েছি, ছেলেকে রেডি করে দিয়েছি, অনেকটা প্রায় হয়ে গেল। দেখো কটা বাজে, তো চলো আগে যাওয়া যাক চলো। আর এই দেখো, দেখাতে মনে নেই, এখানে পুজোর তোমার ফুল আর এখানে সন্দেশ, আর এই যে এটা একটা নিয়ে নিয়েছি গিফট। তো চলো এবার যাওয়া যাক। আর দেখো চলে এসেছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাবুর বাবার এক বন্ধুর কার্তিক পুজোর, মনে হয় এটা প্রথম বছর কি কোন বছর জানি না। তো যাই হোক এসে গেছি দেখো। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। কি হলো বাবা, তুমি শুয়ে পড়েছো? তো দেখো কফি খাওয়ার পর চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে ভেজিটেবল চপস, কচুরি, চিলি পনির আর পোলাওটা জানো তো ভুল করে দিয়ে ফেলেছিল, যেহেতু আমি আজকে উপোস করেছি তো চালের কোনো জিনিসই খাবো না। তো যাই হোক যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো কালী পুজোর একটা ফাসান হচ্ছে, তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। তো যাই হোক, যখন আমরা খেতে বসলাম তখন পুজো কিছুটা হয়েছে, আরতি বাকি ছিল। তো যাওয়ার সাথে তোমাদের সময় একটু দেখো শেয়ার করে নিচ্ছি, পুজো মানে এখন আরতি হচ্ছে, এবার কমপ্লিট হবে। তো যাই হোক চলো এবার বাড়ি যাওয়া যাক, তারপর তোমার সাথে পরে কথা বলছি। মানে পুজো বাড়ি থেকে বাবু পাঠানো, ছেলেটাকে হাত মুখ ধুয়ে শুয়ে
নিলাম। আর যে কথাটা বলছিলাম হাতের কথাটা, হাতের কন্ডিশন আমার খুব একটা ভালো না। ডাক্তার বললেন যে ওষুধ আগের বার যেখানে খেয়েছিলাম কমেনি, সেই কারণে এটাকে এক্সরে করাতে দিয়েছে, কালকে যাব এক্সরে করাতে। তো দেখে বললেন যে ইনফেকশন হয়ে গেছে এবং মনে হয় মানে এই জায়গাটা কোনো একটা সরু যে শিরগুলো থাকে, শিরাগুলো তো মনে হয় কিছু একটা হয়েছে, তো ভেঙে গেছে হাড়টা বা কিছু হয়েছে। একদম তো ডগায় তো পাতলা যে হাড়গুলো থাকে ভেঙে গেছে, সেই কারণেই হয়তো এত যন্ত্রণা। আর কালকে এক্সরে দিয়েছে এবং অনেক ওষুধ দিয়েছে, অনেক ওষুধ দিয়েছে, এখন খাবো ওষুধ। আর আমাকে বলিয়ে দিল যে এই হাতটায় কোনো রকম কোনো কিছু কাজ করা যাবে না। যদি আমি ভাবি যে এই হাতটা দিয়ে হয়তো নিজের চুলটাকে আমি বাঁধবো, তো নিজেকে ভেবে করতে হবে যে এক মাস যদি আমার লাগে সুস্থ হতে নর্মালভাবে, ওই চুলটা এই হাতে বাঁধার জন্য আমাকে 10 দিন আরও ওইদিকে সময় দিতে হবে, এটা ভেবে করতে বললো। তো তোমাদের সামনে তখন আমি হেসে হেসে কথা বলছি, কিন্তু যখন আমি শুনেছিলাম বিশ্বাস করে চলতে জল বেরিয়ে যাচ্ছিলো, যেহেতু সামনে একটা আমার কি বলবো বড় একটা অনুষ্ঠান আছে বাড়িতে, তো সেই কারণে আমার একটু যেমনটা হয় সকলেরই। তো যাই হোক, কিছু করার নেই, এই যে প্রেসক্রিপশন আর এত ওষুধ এগুলোই খাই। তো যাই হোক, আর বেশি কথা বলতে ইচ্ছা করছে না, আজকে এই ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ কি সেইভাবে কিছুই শেয়ার করতে আমি পাচ্ছি না, মানে খুব একটা শরীর সাথ দিচ্ছে না এইটার জন্যই। একটা হাতে অসুস্থ মানে বুঝতেই পারছো, সারা শরীরে একটা যেন ডিস্টার্ব মতো লাগছে। তো যাই হোক, চলো আজকের এই কার্তিক পুজোর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আশা করছি ভালো লাগবে। তো চলো, গুড নাইট সকলকে, বাবু গুড নাইট বলে দাও, আর সবাই তোমরা প্রে করো যাতে আমার হাতটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো, টাটা।